প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা বাসায় আছো নিশ্চয়ই ভালো আছো এর আগে এই পরমাণুর গঠন সম্পর্কে তিনটে ক্লাস আমি নিছি নিশ্চয়ই সেগুলো তোমরা দেখছো আজকে আমরা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেই বিষয়টা দেখব আজকের ক্লাসটা হচ্ছে দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পরমাণুর গঠন সম্পর্কে আমি একটু তোমাদের সম্পর্কে সম্পর্কে আলোচনা করবো সামনে বন্ধুরা এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো এটা একটু সহজ হবে না দেখলে একটু আগের ক্লাসগুলো দেখে নিতে হবে নাহলে তুমি হঠাৎ করে এটা বুঝতে একটু কষ্ট হবে বন্ধুরা এখানে দেখো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে আজকের শিক্ষণীয় বিষয় এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা তাহলে একটা পরমাণুতে তোমাদের বইয়ে আছে মাত্র আঠারো নম্বর পর্যন্ত পরমাণু আছে এক থেকে আঠারো তাহলে যে পরমাণুটা হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু একটা সে একটা কিভাবে থাকবে কিংবা যার পরমাণু আছে একশো কিংবা যার পরমাণু আছে পঞ্চাশ যার পরমাণু আছে বত্রিশ সেগুলো কিভাবে বিন্যস্ত থাকবে এ সম্পর্কে যে মতবাদগুলো আছে এবং যে সেগুলো আমরা এখন একটু দেখব একটু আমরা খেয়াল করি দেখো এই পাঠ শেষে আমরা কি করতে পারবো পরমাণুর বিভিন্ন কক্ষপথ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো পরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে কোন কক্ষপথে কয়টা থাকে সেটা আমরা দেখতে পারবো এটা একটু খেয়াল করো বন্ধুরা এটা কিসের ছবি দেখা যাচ্ছে তোমরা এটা জিনিস বুঝতে পারছো সোডিয়াম এই বাইরে যেগুলো গোলাকার দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে কক্ষপথ বা শেল বা অরবিট বিভিন্ন নাম আছে শেল অরবিট বা বাংলায় কক্ষপথ বলছি তা প্রথম কক্ষপথে কয়টা আছে মাত্র দুইটা দুই নাম্বার কক্ষপথে কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ চার সাত আটটা আর তৃতীয় কক্ষপথে আছে একটা তাহলে কোন কক্ষপথে কয়টা থাকবে এর একটা সূত্র আছে এবং এই সূত্র না জানলে আমরা কক্ষপথে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা আমরা দিতে পারবো না বন্ধুরা এখানে একটু দেখো প্রথম শেলটার নাম হচ্ছে কে তারপরে এল তারপরে এম তারপরে এন এই শব্দগুলো তোমাদের বইয়ে নাই এটা একটু উপরের ক্লাসের বই থেকে নেওয়া তাহলে প্রথম শেলটার নাম কে সেল তারপরে এল শেল তারপরে এম তারপরে এন তাহলে কে বলতে আমি বলবো এক নাম্বার এল হচ্ছে দুই নাম্বার এম হচ্ছে তিন নাম্বার এন হচ্ছে তিন নাম্বার এখন একটু দেখো বন্ধুরা এই কক্ষপথগুলোতে টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যস্ত থাকে এখন একটু খেয়াল করো টু এন স্কোয়ার দেখো টু এন সমান কি এন সমান ওয়ান টু থ্রি এই যে এক নাম্বার সেল দুই নাম্বার সেল সেল নাম্বার হচ্ছে হলো এন তাহলে আমি যদি এক নাম্বার সেল বলি তাহলে এনের জায়গায় যদি ওয়ান মান বসায় তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে কথা ওয়ান ওয়ান ইন্টু টু টু তার মানে এক নম্বর সেলে কটা থাকবে দুইটা দেখো এক নম্বর সেলে কয়টা আছে দুইটা আছে অনুরূপভাবে এন সমান যদি টু হয় তার মানে আমরা যদি দুই নম্বর সেল বোঝাই তাহলে এনের মান কত বসাবো দুই তাহলে দুই দুগ্ন চার চার দুঘ্ন আট দ্বিতীয় সেলে কয়টা হচ্ছে আটটা দেখো এখানে আটটা আছে তাহলে দ্বিতীয় সেলে আমরা কয়টা বসাবো আটটা কেন বসাবো সূত্র যে টু এন স্কোয়ার এন সমান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান দুইয়ককে দুই তাহলে দুইটা এন সময় যদি টু হয় দুই দুঘ চার চার দুঘ আট তিন নম্বর সেল কত হবে তিন তিনের উপরে স্কোয়ার দিলে কত হবে তিন ত্রিককে নয় নয় দুঘণো আঠারো মানে তিন নম্বর সেলে বসবে আঠারোটা কিন্তু এখানে আমি বসেছি কত একটা কিন্তু আমার তো আঠারোটা নাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো কাজে আঠারোটা আমি কোথেকে পাবো দেখো একটু বন্ধুরা টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী সোডিয়াম পরমান ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে কয়টা দুইটা ওই যে টু ইন্টু ওয়ানের উপরে স্কোয়ার দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় মানে দুই দুই উপরে স্কোয়ার দুই দুগ্ন চার চার দুগ্ন আট আর তৃতীয় কক্ষ কক্ষপথে অবশিষ্ট একটি ইলেকট্রন থাকবে মানে ওর ইলেকট্রন আছে এগারোটা আমি প্রথম সেলে দুইটা দেখো পরের সেলে আটটা আর একটা থাকে সেটা তিন নম্বর সেলে দিয়ে আমি যদি ছবিটা অঙ্কন করে দেই এই এই অনুযায়ী এই যে ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন একটু আমরা আগে দেখো তাহলে এভাবে তোমাকে এখন একটু কাজ করতে হবে এতক্ষণ যে আমি দেখালাম দেখো শখ অনুযায়ী প্রত্যেক ইলেকট্রন বিন্যাস লেখো এই শখটা তোমাদের বইয়ে দেওয়া আছে আমি এখানে কয়টা দেখাচ্ছি দশটা তোমাদের বইয়ে এই শখ আছে হচ্ছে আঠারো নাম্বার পর্যন্ত আছে এবং কয়েকটা লিথিয়াম সোডিয়াম নাইট্রোজেন সোডিয়াম আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস অলরেডি দেওয়া আছে এখন তোমাকে আমি যে সূত্রটা বললাম টু এন স্কোয়ার এই সূত্র অনুযায়ী এই দশটা এবং তোমার বই থেকে পাবা আরও আটটা এই আঠারোটা ইলেকট্রন বিন্যাস তোমাকে এখন দিতে হবে আমি একটু সহায়তা করি দেখো এই নিয়ন নিয়নের ইলেকট্রন এই পারমাণবিক তো দশ মানে কয়টা ইলেকট্রন আছে দশটা তাহলে প্রথম সেলে কয়টা দেব টু ইন্টু ওয়ানের উপর স্কোয়ার তাহলে দুইটা আর দ্বিতীয় সেলে টু ইন্টু টুয়ের উপরে স্কোয়ার দিলে দু চার দিন আট দ্বিতীয় সেলে হবে আটটা তাহলে এর ইলেকট্রন মিনাস হবে দুই আট তাহলে প্রথম সেলে দুইটা দ্বিতীয় সেলে আটটা এইভাবে তোমাকে সবগুলো বের করতে হবে এবং আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে আঠারো নম্বর পর্যন্ত সেগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা একটু বুঝতে পারবা এখানে একটু খেয়াল করো বন্ধুরা এখন এই আমি একটু সাহায্য করি তোমরা একটু খাতা কলম নেব নাও নিয়ে দেখো এ কত আঠারো আরগন তাহলে প্রথম সেলে কয়টা দেব টু ইন্টু ওয়ানের তাহলে প্রথম সেলে দুইটা এতক্ষণ ধরে আমি বলছি দ্বিতীয় সেলে কয়টা আটটা তাহলে দুই আর আটে দশ আর আছে কয়টা আঠারো থেকে গেলে থাকে আট তাহলে তিন নম্বর সেলে হবে আটটা তাহলে এই জায়গার আর্গনের প্রথম সেলে হলো দুইটা দ্বিতীয় সেলে আটটা এবং তৃতীয় সেলে আটটা ক্যালসিয়াম দেখো বিশ এটা একটু ব্যতিকর্মী তোমাদের বয়ে নাই তাহলে প্রথম সেলে দুই পরবর্তী সেলে আট আর থাকে দশটা এই দশটা তৃতীয় সেলে দেওয়া যাবে না অষ্টক পূরণ করে রাখে পরের সেলে দিতে হবে তাহলে দুই আট আট দুই হবে এটা তাহলে দুই আট আট দুই বন্ধুরা সেরকম করে তোমাকে একটা ছবি অঙ্কন করতে হবে তাহলে আমরা কী কী জিনিস দেখলাম একটু দেখো অক্সিজেনের পারমাণিক সংখ্যা কত আমাদের বয়া আছে আঠারোটা আঠারোটার মধ্যে অক্সিজেন আছে অক্সিজেন তোমাকে ওখান থেকে বের করে নিয়ে মুখস্থ করে তোমাকে বলতে হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট নিয়নের শেষ কপ কয়টি কটি ইলেকট্রন থাকবে আমি একটু আগে তোমাকে দেখে দিছি নিয়ন হচ্ছে দশ তাহলে দুই আট প্রথম সেলে দুইটা পরের সেলে আটটা আর ইলেকট্রন বিন্যাসের সূত্র কি হলো সূত্রটা আমি পড়ালাম টু এন স্কোয়ার বন্ধুরা এই টু এন স্কোয়ার মিলায় তুমি কাজগুলো করতে পারবা তোমরা বাসায় এটা বড় দুটো সংখ্যা দেওয়া আছে এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু লেখে প্র্যাকটিস করবা ভালো থাকো নিশ্চয়ই বাসায় থাকবা এবং সুস্থ থাকো আশা করি আচ্ছা ধন্যবাদ